এবার বলছি বাগিচা কৃষি। এই কৃষি ইংলিশ টার্মটা হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং। বাণিজ্যিকভাবে বৈদেশিক মূলধন ও সংগঠনের সহায়তায় প্রধানত দেশীয় শ্রমশক্তির সাহায্যে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বাগিচা কৃষি বলে। তার মানে এটা কি, এটা কমার্শিয়ালি হয়, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফ্রম আউটসাইড ফরেন কান্ট্রি এবং অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অলসো ফ্রম ফরেন কান্ট্রি, মেইনলি আমাদের দেশে ব্রিটিশদের দ্বারা হয়েছিল। আর লেবার, হিউম্যান লেবার যেটা ইউজ করা হয় সেটা যে নেটিভ ল্যান্ডে, যে দেশে বাগিচা কৃষিটা হচ্ছে সেখান থেকেই এটা হয়ে থাকবে। আচ্ছা, এই কৃষি ব্যবস্থাকে বলা হয় বাগিচা কৃষি পদ্ধতি। এই পদ্ধতিতে একবার চারা বা বীজ বপন করে বহুল পরিমাণে একাধিকবার ফসল উৎপন্ন করা হয়। আর আর্দ্রক্রান্তীয় অঞ্চল মানে হিউমিড ট্রপিক্যাল রিজিয়নে এই কৃষি ব্যবস্থা, এটা ইনটেনসিভ অ্যাগ্রিকালচার হিসেবেই এখানে চাষ করা হয়। মূলত আমাদের দেশে চায়ের ফলনটাই বাগিচা কৃষি হিসেবে আমরা জানি। আর পশ্চিম গোলার্ধে মানে এই যে ব্রাজিল, কলম্বিয়া তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে উদাহরণ, সেখানে কফি হয়। আর পশ্চিম ও মধ্য আফ্রিকায় কোকো, আর দক্ষিণ পূর্ব এশিয়ার রাবার চাষ, এগুলো সমস্ত বাগিচা কৃষির অন্তর্ভুক্ত। আচ্ছা, হিউম্যান লেবার, এখানে কায়িক শ্রম নির্ভরতা বাগিচা কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখানে যেহেতু আমাদের দেশের চায়ের চাষটা মূলত পার্বত্য অঞ্চলে হয়, তাই এখানে খুব বেশি একটা মেকানাইজড হওয়া বা যন্ত্রচালিত হতে পারে না। আর সাংগঠনিক উদ্যোগ বাগিচা কৃষির ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য। বিস্তীর্ণ কৃষিক্ষেত্র, শ্রমিক বসতি, কেন্দ্রীয় কার্যালয় এবং পণ্য বাজার, প্রক্রিয়াকরণ, প্রসেসিং প্লান্ট, সব কিছু নিয়ে একটা সংগঠন ব্যবস্থা। এটার বিশাল একটা প্রসেসিং চলতে থাকে। আচ্ছা, কী কী লেবার কোথায় থাকবে? বিস্তীর্ণ কৃষিক্ষেত্র মানে স্ট্রেচেস অফ ল্যান্ড, এর সেন্ট্রালি এর যে অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট সব কিছু। এবার এই ধরনের বাগিচায় অতিরিক্ত জমি সংগ্রহ করা হয় যাতে বাগিচায় জমির অংশ বিশেষের উর্বরতা হ্রাস পেলেও পরিপূরক ব্যবস্থা হিসাবে সংরক্ষিত জমিতে চাষ করা হয়। যেহেতু এটা একটা কমার্শিয়াল প্রোডাক্ট, তাই এখানে রপ্তানি করার ক্ষেত্রে যাতে না কখনো বাগিচা ফসলের পরিমাণ কমে যায়, তাই অনেক সময় রিজার্ভ ল্যান্ড রাখার দরকার পড়ে যাতে অতিরিক্ত পরিমাণের চাষ করা যায়। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অধিকাংশ ক্ষেত্রে এর উন্নয়নে বিদেশি পুঁজি, বিশেষত ইউরোপ আমেরিকার বিনিয়োগ দেখা যায়। তবে সাম্প্রতিককালে অনেক সময় দেশীয় পুঁজি, ক্যাপিটাল মানে নিজের দেশ, যে দেশে চাষ হচ্ছে সেখানে এই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়ে থাকে। ট্রান্সপোর্টেশনের সুবিধা তো দরকার আছেই। নেক্সট হচ্ছে এখানে চাহিদা ও বাজার। বাগিচা কৃষি অঞ্চলের বাণিজ্যিক কারণে এটা উত্তর আমেরিকা, ইউরোপের দেশগুলোতে এর বাজার, বিশেষ ভারতের চায়ের রপ্তানি হতো ইউরোপের দেশগুলোতে। আর মডার্ন টেকনোলজি, কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক, পরিবহন সব কিছুই মডার্ন টেকনোলজির দ্বারা এখানে হয়ে থাকে। এবার বাজার অঞ্চলে শিল্পজাত করার প্রবণতা, এটা অন্যান্য পয়েন্টসের মধ্যে হচ্ছে নিউ প্ল্যান্টেশন বা নব বাগিচা, আমি এগুলো আবার বলছি।